জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, বর্তমান সময়ে কওমিদের কাছে একেবারে সর্বশ্রেষ্ঠ আকাবিরদের মধ্যে অন্যতম, দুঃখজনক হলেও সত্ত্বেও কওমিরা প্রায় সবাই তাকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হিসেবে সাব্যস্ত করে থাকে। তাদের কাছে জীবন্ত কিংবদন্তি তুল্য আলেম জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরি অথবা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। তিনি সাম্প্রতিক একটা বক্তব্য, তার বক্তব্যটা সাম্প্রতিক নয়, হয়তোবা আগের, কিন্তু সম্প্রতি সামনে এসেছে এবং খুবই মজার একটা বক্তব্য। এই বক্তব্যটা নিয়ে মোটামুটি তোলপাড়, এটার কারণটা বিশ্লেষণ করা জরুরি, কারণ এটার সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে। নুরুল ইসলাম অলিপুরের যে রাজনৈতিক বোধ, তাদের যে হিস্ট্রিক্যাল রাজনৈতিক ভুলের লেগেসি এবং তাদের যে রাজনৈতিক দালালি, এই দৃষ্টিভঙ্গিটা, এই দালালি বিভিন্ন মাসালা ইস্তেমবাদ করতে, এখতলাফি মাসালার সমাধান দিতেও যে তার প্রতিফলন হয়, বিষয়টা এরকমই ঘটেছে। এর মানে কওমিদের এলেম চর্চা, তারা হানাফি মাজহাব, হানাফি মাজহাব শুধু কওমিরা না, জামাত ইসলামী হানাফি মাজহাব, সুন্নিরাও হানাফি মাজহাব, কিন্তু তাদের যে ধারাটা, তাদের একটা ধারা। এখন তো নুরুল ইসলাম অলিপুরি সাহেব বয়স হয়েছে, কিন্তু যখন যৌবনকালে তিনি কিন্তু প্রচণ্ড পলিটিক্যাল ছিলেন। এর মানে নুরুল ইসলাম অলিপুরিদের এই গোষ্ঠীটার এলেম চর্চা ব্যাপকভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত, এখতলাফি মাসালার সমাধান দিতে গিয়েও তারা সেই রাজনৈতিক যে প্রভাব সেটা চলে আসে, এই বিষয়টা এখানে ঘটেছে। মানে কি করতে গিয়ে কি হয়ে গেল, মজার একটা বিষয়। দর্শক, আপনাদেরকে একটু বক্তব্যটা শোনাই, তার মূল জিস্ট বক্তব্যটা। তারাবির নামাজ আট রাকাত বলে যারা মন্তব্য করে তারা কারা? নুরুল ইসলাম অলিপুরি বলছেন তারা স্বাধীনতার শত্রু, স্বাধীনতার শত্রু যারা, তারা তারাবির নামাজ আট রাকাত বলে, যারা মুক্তিযুদ্ধের শত্রু যারা, তারা তারাবির নামাজ আট রাকাত বলে, বাংলাদেশের শত্রু যারা, তারা তারাবির নামাজ আট রাকাত বলে। মজার আলোচনা, এই ধরনের আলোচনা নুরুল ইসলাম অলিপুরি প্রথম না, এর আগেও বলেছেন। এরপর এখতলাফি মাসালা বয়ান করতে গিয়ে তিনি স্বাধীনতার শত্রু, রাজাকার, ব্রিটিশদের দালাল, এই ব্রিটিশদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, এই কথাগুলো তিনি এখতলাফি মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে অনেকবার বলেছেন। কারণ এর রহস্যটা কি, এটা হচ্ছে আমার মূল বিষয়। অনেকে মজা করছেন, কেউ বলছেন যে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বয়স হয়েছে এই জন্য ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। আবার অনেকে বলছেন বয়স কি তার একার হয়েছে, আরও অনেকেরই তো তার চাইতেও বয়স হয়েছে, তারা তো এই ধরনের ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলেন না, তিনি কেন বলছেন। আবার মজা করে কেউ কেউ বলছেন তাহলে আমরা তো বিশ টাকাতের পক্ষে, যেমন আমি নিজেও বিশ টাকাতের পক্ষে, জয় বাংলা, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়ে গেলাম। আবার কেউ কেউ বলছেন বিশ টাকার তারাবি পড়লে কি মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া যাবে, বিশ টাকার তারাবির পক্ষে থাকলে কি মুক্তিযুদ্ধের কোটা পাওয়া যাবে। নানান মজা বা ফান হচ্ছে। দেখেন, এখতলাফি মাসালা সংক্রান্ত আলোচনাটা নুরুল ইসলাম অলিপুরিদের মতো আলেমরা কোথায় নিয়ে গিয়েছে, কতটা হাস্যরসে রূপ দিয়েছে, যে এখন মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া আর কোটা পাবে কি না বিশ টাকাতের পক্ষে থাকলে, এর মানে এটা এলমি বিতর্কের মধ্যে রাখতে সক্ষম হননি, এটা এখন পলিটিক্যাল বিতর্কে রূপ দিয়েছে। এখন নুরুল ইসলাম অলিপুরি কেন এখতলাফি মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে এভাবে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার, ব্রিটিশদের দালাল বা ইত্যাদি ইত্যাদি টেনে আনেন, এর কারণটা কি? এর কারণ যদি বুঝতে চান তাহলে সহজ ব্যাখ্যা হচ্ছে তিনি শাহবাগি বা শাহবাগি মোনা। তাকে বুঝতে হলে আমাদের শ্রদ্ধেয় সেই বিখ্যাত শাহবাগি মাওলানা ফরিদুদ্দিন মাসুদের দিকে একটু তাকান। ফরিদুদ্দিন মাসুদ কিন্তু বর্তমান কওমিদের মধ্যে এলেম সম্পন্ন বা সবচাইতে বেশি এলেম আছেন এদের মধ্যে একজন, বড় আকাবির, বুজুর্গানে দিন এবং শ্রদ্ধার পাত্র, আল্লামা আহমদ শফি বা তাদের চাইতেও অনেক দিক থেকে পাওয়ারফুল। আহমদ শফিদের বিরোধিতা করেও কিন্তু কওমি অঙ্গনে বহাল তবিয়তে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন তার সম্পর্কে। আল্লামা শাহ আহমদ শফি তিনি শাহবাগি হিসাবে কি দর্শন প্রজেস করেন, সব কিছু শাহবাগি চশমায় দেখেন, সব কিছুর পেছনে জামাত শিবির দেখেন এবং জামাত শিবিরকে ঘায়েল করাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তাতে মাসালার লক্ষ্য উদ্দেশ্য হোক আর তার এবাদতের লক্ষ্য উদ্দেশ্য হোক, সব কিছুর পেছনে দেখবেন জামাত শিবিরকে ইঙ্গিত করে বলা হয়। এখন যদি কেউ বাংলাদেশে শাহবাগি হয়, সে হুজুর হোক আর নন হুজুর হোক,
সে সব কিছুর পেছনে জামাত শিবির দেখবে, কারণ শাহবাগীদের মূল টার্গেট জামাত শিবির, এবং জামাত শিবির প্রাইমারি টার্গেট, কিন্তু চূড়ান্ত টার্গেট হচ্ছে ইসলাম। অতএব যেহেতু নুরুল ইসলাম অলিপুরী সাহেব কিছুটা শাহবাগী ভাবাপন্ন, ফরিদুদ্দিন মাসুদের অত্যন্ত ক্লোজ, এবং চরমোনাই যেহেতু শাহবাগী এবং চরমোনাইয়ের সাথে যথেষ্ট ক্লোজ ছিলেন, এখন হয়তো বা প্রকাশ্যের সম্পর্কটা নেই, মাঝখানে সম্পর্কের ছেদ হয়েছিল তার ছেলের কারণে, কিন্তু আবারও চরমোনাইয়ের সাথে ভালো সম্পর্ক দেখছি। তো এর মানে শাহবাগী হওয়ার কারণে সব কিছুতে জামাত শিবির দেখতে হবে, সব কিছু স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি এই মানদণ্ডে বিশ্লেষণ করতে হবে। তার শাহবাগী আকিদার কারণে তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে বক্তব্যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের যুক্তি চলে আসে, এটা আমি মূল কারণ হিসাবে মনে করি। নুরুল ইসলাম অলিপুরের যৌবনকালের বক্তব্য যদি শোনেন, তার বক্তব্য তার ধ্যান জ্ঞানের অন্যতম উদ্দেশ্যই ছিল মিস্টার মওদুদী ঠেকাও, জামাত শিবির ঠেকাও, জামাত শিবির ভালো না, তাদের আকিদার সমস্যা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এখন এটাই কিন্তু শাহবাগী দর্শন। যেমন দেখেন, আরও সহজে বলি, কাউকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া এই 2024 সালে দাঁড়িয়ে, এটা সুস্পষ্টভাবে শাহবাগীপনা। বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, এই ট্যাগ সন্দেহাতীতভাবে শাহবাগী ট্যাগ। এই গালি, এটা শাহবাগী গালি। অতএব নুরুল ইসলাম অলিপুরীর এই তারাবি নামাজ 8 রাকাত এর পক্ষে যারা, তারা স্বাধীনতা বিরোধী, এর রহস্য যদি আপনাদেরকে বুঝতে হয়, এর ব্যাখ্যা যদি বুঝতে হয়, তাহলে শাহবাগী জম বুঝতে হবে। কারণ একটাই, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব ফরিদুদ্দিন মাসুদের মতো শাহবাগী, চরমোনাইয়ের মতো শাহবাগী, এই কারণে এটা বলছেন। এবং দেখবেন যে নুরুল ইসলাম অলিপুরী সাহেবের রেফারেন্স যারা কথায় কথায় দেন, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী, তার বয়ানের মধ্যে কিন্তু দেখবেন যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। সে নুরুল ইসলাম, সেই হাফিজুর রহমান সিদ্দিকীদের ইন্টারাকশন কাদের সাথে, কাদের দাওয়াতে যায়, সেই শাহবাগী ব্যারিস্টার সুমনদের সাথে কী সুন্দর সম্পর্ক, আপনার ভিডিও দেখেছেন না, কত সুন্দর কোলাকুলি। মানে এই হাফিজুর রহমান সিদ্দিকী নুরুল ইসলাম অলিপুরীকেও যেরকম তাজিম করে, ব্যারিস্টার সুমনদেরকেও সেরকম তাজিম করে, ডিবি হারুন সাহেবকেও সেরকম তাজিম করে। এই এই অতএব আপনাকে যদি এদেরকে বুঝতে হয়, তাহলে শাহবাগী জম দিয়ে বুঝতে হবে। দে আর শাহবাগী, ব্যাখ্যা একটাই, জামাত শিবিরকে ইঙ্গিত করে কথা বলতে বলতে সব কিছুতেই এখন জামাত শিবিরকে ইঙ্গিত করে বলতে হবে। যদিও এখানে তারাবি নামাজ 8 রাকাত বা ইত্যাদি ইত্যাদি, এখানে মূলত বক্তব্যটা দৃশ্যমানভাবে আহলে হাদিস বা সালাফিদের বিরুদ্ধে। তিনি বলেছেন যে আহলে হাদিস বা সালাফিরা, তারা হচ্ছে লামাজাবি, আসল নাম তাদের, একটা ছদ্মনাম হচ্ছে আহলে হাদিস, আর একটা ছদ্মনাম হচ্ছে সালাফি। কিন্তু আহলে হাদিস বা সালাফিরা তো আসলে স্বাধীনতা বিরোধী নয়, আহলে হাদিস বা সালাফিদের কোনো সংগঠন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেনি, এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিস বা সালাফিদের অনেকের সম্মুখ সারির অবদান ছিল, যেমন সালমান এফ রহমান আহলে হাদিস। তো সালমান এফ রহমান, এছাড়া ঢাকা দক্ষিণের সাবেক মেয়র, বর্তমান এমপি, এছাড়া সাবেক মেয়র মেয়র হানিফ, বা এই যে খোকন, রহমতুল্লাহ সাহেব এমপি আওয়ামী লীগের, এরা কি স্বাধীনতা বিরোধী? মানে আহলে হাদিস স্বাধীনতা বিরোধী না, আহলে হাদিস তো আওয়ামী লীগ। বর্তমান আহলে হাদিসের প্ল্যাটফর্মগুলো তারা আওয়ামী লীগের হাতের কব্জায় আছে, আওয়ামী লীগের পক্ষের শক্তি তারা, অতএব তারা তো স্বাধীনতার পক্ষের শক্তি এই শাহবাগী দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে এবং আহলে হাদিসের লোকজন প্রচণ্ড জামাত বিরোধী, তাহলে তো স্বাধীনতার পক্ষের শক্তি থাকার হওয়ার কথা। কিন্তু তারপরও আহলে হাদিসদের বিরুদ্ধে বলতে গিয়ে নুরুল ইসলাম অলিপুরী, মূলত জামাত শিবিরের লোকজন তো বেসিক্যালি 20 রাকাতের পক্ষে, জামাত শিবিরকে যে গালি দেওয়া হয় সেই গালি দিয়ে ফেললেন। এর কারণটা কি? ওই অতি জামাত বিদ্বেষী, অতি শিবির বিদ্বেষী আদর্শই যখন শাহবাগী, তখন সব কিছুতে ওই আহলে হাদিসের মধ্যেও জামাত শিবির দেখেন চলে আসে। বয়স হয়েছে তো অতটা হিসাব নিকাশ করে বলতে পারেননি।